আসসালামু আলাইকুম প্রিয় সোনা মনিরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো, তাই না? তো সবাইকে গুড মর্নিং, মানে শুভ সকাল। তো আমাদের যে প্রতিদিনের ক্লাস, সেখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন আমরা পড়াশোনা করার জন্য সুন্দর করে বসে যাব, তাই না? হ্যাঁ, আমরা একটা সুন্দর ক্লাসরুমে চলে এসেছি, ঠিক আছে? মিস তো আছি, এই যে ব্ল্যাক হোয়াইট বোর্ড আছে, ঠিক আছে? তার মানে তোমরা যেহেতু আমার সামনে, আমরা কি ক্লাসরুমে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যে আগে ক্লাসগুলোতে তোমাদেরকে যেগুলো পড়িয়েছি সেগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কেমন? কারণ যদি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার আগে সেটা ভুলে যাবে কিংবা ভালো করে লিখতে পারবে না। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা মৌখিক কিছু পড়া শিখবো, ঠিক আছে? লিখা তো এক্সট্রা দিয়ে যেগুলো দিয়েছি সেগুলো করো। এখন আজকে আমরা ওয়ার্ডিনি, মানে শব্দ গঠনগুলো মৌখিকভাবে শিখবো, কেমন? তাহলে দেখো তোমাদেরকে ইউ থেকে জি পর্যন্ত পড়ানো হয়েছে, কেমন? মানে ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জি, তাহলে এগুলো দিয়ে তোমাদেরকে কি করতে হবে? ওয়ার্ড মেকিং করতে হবে বরাবর। আমরা আগে যেভাবে পড়েছি, যেমন এফ ফর অ্যাপল, বি ফর বল, কে ফর কার, এল ফর লায়ন, হ্যাঁ, পি ফর প্যান, তাহলে এভাবে করে আমাকে এগুলো দিয়ে কোনো একটা নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে। তাহলে সবাই দেখো বোর্ডে, আমি তোমাদের সুবিধার্থে সবাই যাতে দেখতে পারো সেজন্য আমি আগে থেকে লিখে ফেলেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো কতবার আছে, কি লিখেছি, ইউ, তারপরে কি লিখেছি, ভি, তারপরে ডব্লিউ, তারপরে এস, তারপরে ওয়াই, তারপরে জি, ঠিক আছে? এখন দেখো ইউ দিয়ে কি হয় সেটা একটু আমরা শিখবো। তাহলে ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা, ঠিক আছে? আমব্রেলা মানে কি, ছাতা। আবার বলো ইউ ফর আমব্রেলা, আমব্রেলা মানে কি, ছাতা। তারপরে ইউ ফর ইউনিফর্ম, ইউনিফর্ম মানে কি, যেটা তোমরা স্কুলে পড়ে আসবে বা স্কুলের জন্য যে ড্রেস, অথবা তোমরা প্রতিদিন যে ড্রেসগুলো পরো সেটা না, যেমন কেউ যদি নাচে কেউ নাচের জন্য আলাদা ড্রেস, ঠিক আছে? আবার কোথাও যদি তোমরা গান শিখতে যাও সেখানে গানের জন্য আলাদা ড্রেস দেওয়া হয়, ঠিক আছে? তাহলে ইউনিফর্মটা হচ্ছে আমাদের একটা আলাদা ড্রেস। তাহলে দেখো আবার ডাক্তাররা দেখেছো, ডাক্তাররা কিন্তু কি পরে, সাদা কিছু অ্যাপ্রন পরে, মানে সাদা জামা পরে, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওদের কি, ইউনিফর্ম। আবার বাবারা অনেক সময় অফিসে গেলে একই জামা পরে যেতে হয় সবাইকে, তাই না? হ্যাঁ, সেটা হচ্ছে কি, ইউনিফর্ম। তাহলে ইউনিফর্ম আমরা ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিফর্ম। তাহলে এখানে দেখো এবার বইয়ের দিকে তাকাও। হ্যাঁ দেখো তোমাদের যে এবিসি বুকটাতে আছে, এবিসি এই যে অ্যালফাবেট বুকটাতে পেজ নাম্বার কত, পেজ নাম্বার 27 দেখো, ইউ আমরা আগে পড়েছিলাম। তাহলে ইউ ফর দেখেছো আমব্রেলা, আমব্রেলা মানে কি, ছাতা, আমব্রেলা মানে কি, ছাতা। আবার দেখো ইউ ফর ইউনিফর্ম, এই যে জামা, ঠিক আছে? তোমরা এগুলো বই দেখে দেখে পড়বে। তাহলে ইউনিফর্ম, ইউ ফর ইউনিফর্ম, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা, ইউ ফর ইউনিফর্ম, ঠিক আছে? এভাবে করে পড়বে। আচ্ছা, এরপরে আছে কি, ভি, ভি ফর বায়োলিন, ভি ফর বায়োলিন। আবার বলো ভি ফর বায়োলিন, বায়োলিন মানে জানো? হ্যাঁ, বায়োলিন হচ্ছে এই যে দেখো, ভি ফর বায়োলিন, যেটা গান শেখার জন্য, গান অনেক সময় কি গিটারের মতো দেখতে অনেকটা, তোমরা দেখেছো? হ্যাঁ, এটাই হচ্ছে বায়োলিন, দেখেছো? অনেকটা গিটারের মতো, হ্যাঁ, এটা কিন্তু গানের ক্ষেত্রে সুর, সুর দেওয়া হয় এটা দিয়ে, ঠিক আছে? এরপরে দেখো ভি ফর ভেজিটেবল, ভি ফর ভেজিটেবল, ভেজিটেবল মানে কি, এই যে শাকসবজি, ভেজিটেবল মানে কি, শাকসবজি, তাই না? আমরা যে প্রতিদিন শাকসবজিগুলো খাচ্ছি, আলু, তারপরে শিম, বেগুন, মিষ্টি কুমড়া, শাক, লাউ, ঠিক আছে? সবগুলোই কিন্তু কি, শাক এবং সবজি কিংবা ভেজিটেবল, ইংলিশে কি বলে, ভেজিটেবল। বলো ভি ফর বায়োলিন, ভি ফর ভেজিটেবল, ভি ফর বায়োলিন, ভি ফর ভেজিটেবল, ঠিক আছে? এরপরে দেখো ডব্লিউ, ডব্লিউ ফর ওয়াটার মিলন, ডব্লিউ ফর ওয়াটার মিলন, তাহলে এরপরে পেজে দেখো ডব্লিউ ফর ওয়াটার মিলন, এই যে তরমুজ। হ্যাঁ, আমরা তরমুজ খাই না, তরমুজকে তো সবাই পছন্দ করি, তাই না? অনেক মজা। হ্যাঁ, তাহলে ডব্লিউ ফর কি হয়, ওয়াটার মিলন, ডব্লিউ ফর ওয়াটার মিলন। আবার ডব্লিউ ফর ওয়ালেট, ডব্লিউ ফর ওয়ালেট, ওয়ালেট
রাখি না একটা ব্যাগ আছে হ্যাঁ বাবাদের দেখবে বাবারা অনেক সময় ইউজ করে আব্বুরা ঠিক আছে টাকা রাখার জন্য যে আলাদা ব্যাগ সেটাই হচ্ছে ওয়ালেট টাকা রাখার জন্য কি যে ওয়ালেট দেখেছো হ্যাঁ তাহলে W for watermelon W for wallet আচ্ছা এছাড়া তোমরা কিন্তু পড়ে আছে আমি দেখাচ্ছি X for কি হয় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমাদের শরীরে কোথায় কি হয়েছে তাহলে সেটাই হলো কি এক্সরে তাহলে এক্সমাস্ট্রি দেখো এক্সমাস্ট্রি কি এক্সমাস্ট্রি হচ্ছে খ্রিস্টানরা যারা আমরা বড়দিন পালন করি এক ধরনের আলু যেটা খেতে অনেক টেস্টি তাহলে ওয়াই ফর ইয়াম জি ফর জিনিয়া জি ফর জেব্রা তাহলে পরের পেজে যাও তোমরা জি ফর জিনিয়া জি ফর জেব্রা এই যে জিনিয়া দেখেছো হ্যাঁ জি ফর জিনিয়া জি ফর জেব্রা জি ফর জিনিয়া জি ফর জেব্রা ঠিক আছে তাহলে জি ফর জিনিয়া জি ফর জেব্রা আচ্ছা এখন দেখো তোমাদের বইয়ে ইউ ফর আমব্রেলা ইউ ফর ইউনিফর্ম তারপরে ইউ ফর যেমন ইউনিফর্ম হ্যাঁ অনেকগুলো ওয়ার্ড আছে তুমি আমি যেগুলো দিয়েছি সেগুলো একটু সহজ যাতে তোমরা পারো সেজন্য তো এগুলো ছাড়া তোমরা চাইলে আরো কিছু ওয়ার্ড চাইলে শিখতে পারো এরপর বি ফর বাস আছে যেমন কি এটা হচ্ছে তোমার কি ফুলদানি আবার বি ফর ভ্যান গাড়ি এগুলো তোমরা চাইলে শিখতে পারো এগুলো ছাড়াও অন্যান্য ওয়ার্ড করতে পারো এরপরে দেখো W ফর ওয়াল আছে দেয়াল হ্যাঁ W ফর কুইন চাকা W ফর ওয়াচ ঘড়ি হ্যাঁ তো এগুলো ছাড়া তোমরা চাইলে শিখতে পারো বাট কিন্তু আমি সহজ থেকে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ হয় এরপরে এক্সরে এগুলো হচ্ছে অনেক কঠিন জাইলোফোন ঠিক আছে তারপর ওয়াই ফর ইউ ইউ আছে ইয়াচ আছে এখানে অনেক ইয়ার মানে উল ঠিক আছে উল বা কাটা উল দিয়ে যেটা আমরা সোয়েটার বানাই তাহলে দেখো এরকম অসংখ্য তোমাদের ওয়ার্ড মিনিং আছে তোমরা যেগুলো সহজ সেগুলো এগুলো ছাড়াও অন্য ওয়ার্ডগুলো বলতে পারবে বাট এগুলো শিখবে কারণ এগুলো দিয়ে তোমাদেরকে রাইটিং ফার্স্ট লেটার যে একটা অপশন থাকে সেটা অ্যান্সার করতে হয় তাহলে আমরা চলো আরেকবার করে নিই ইউ ফর আমব্রেলা ইউ ফর ইউনিফর্ম ইউ ফর আমব্রেলা ইউ ফর ইউনিফর্ম ইউ ফর বি ফর বায়োলিন বি ফর ভেজিটেবল বি ফর বায়োলিন বি ফর ভেজিটেবল ডব্লিউ ফর ওয়াটারমেলন ডব্লিউ ফর ওয়ালেট ডব্লিউ ফর ওয়াটারমেলন ডব্লিউ ফর ওয়ালেট আচ্ছা আরেকবার দেখো এক্স ফর এক্সরে এক্স ফর এক্সমাস ফ্রি এক্স ফর এক্সরে এক্স ফর এক্সমাস ফ্রি এরপরে ওয়াই ফর ইউগার ওয়াই ফর ইয়াম ওয়াই ফর ইউগার ওয়াই ফর ইয়াম জি ফর জিনিয়া জি ফর জেব্রা হ্যাঁ তাহলে আজকে আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়লাম এবং তোমাদের কাজ হচ্ছে সেগুলো বাসায় ভালোভাবে মুখস্থ করা আস্তে আস্তে বইগুলো দেখে দেখে ছবি দেখে দেখে পিকচার দেখে দেখে তোমরা কি করবে ওয়ার্ড মেকিংগুলো শিখবে ঠিক আছে ওয়ার্ড মেকিং আচ্ছা আমরা একটু ওয়ার্ড মেকিং লিখেছি সরি সরি একটু ভুলে যেখানে আমাদের ওয়ার্ড মেকিং ঠিক আছে ওয়ার্ড মেকিং মিনিং না ওয়ার্ড মেকিং মানে শব্দ কখন ঠিক আছে এটা আমি কি করে দিয়েছি ওয়ার্ড মেকিং কেমন আচ্ছা তাহলে আজকের পর্যন্ত
পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।